গুড মর্নিং মাইডিয়া স্টুডেন্ট অ্যান্ড মাইডিয়া রেসপুরেন্ট তো আজকের প্রসঙ্গ অ্যাসিস্ট্যান্ট লোকো সাইকোলজিক্যাল টেস্ট তো প্রথমেই আমরা জেনে নিই সাইকোলজিক্যাল টেস্ট কেন নেওয়া হয় এই সব পোস্টগুলোতে তো বা আর কোথায় কোথায় সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হয় সাইকোলজিক্যাল টেস্ট পোস্টগুলো মূলত নেওয়া হয় সেই সমস্ত পোস্ট যে পোস্টগুলো রেসপন্সিবিলিটি হাই এবং যে পোস্টগুলো বিশেষ করে খুব ইম্পর্ট্যান্ট এবং যাদের সাথে মানুষের জীবন রিলেটেড মানে এরকম কিছু পোস্টে সাইকোলজিক্যাল টেস্ট সংগঠিত করা হয় যেমন নাও ভারতীয় রেলের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট পাইলটে যখন রিক্রুটমেন্ট হয় তখন তো হয় তোমরা বুঝতে পারছো তাছাড়া তোমরা যখন আবার মোটরম্যানের চান্স পাবে মোটরম্যানে যখন পদোন্নতি হবে তখনও কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে এছাড়া ডিএমআরসির কিছু পোস্ট আছে সেখানে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হয় এবং তোমরা জানো আরও যে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট নামক আরও দুটো পোস্টে সেখানে কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হয় ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মূলত রিক্রুটমেন্ট হয় হ্যাঁ মেট্রো রেলওয়েতে তো প্রায় দীর্ঘ বারো বছরেরও বেশি সময় আমার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকার সুবাদে আমি দু একটা কথা না বলেই পারছি না আর বলার শুরুতেই আমি বলে রাখছি যে যা কিছু শেয়ার করছি সব কিন্তু আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে এখানে যা তথ্য যা চিন্তা চিন্তাভাবনা সবই আমার একান্ত ব্যক্তিগত ঠিক আছে তো এবার আমি আসি কেন সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হচ্ছে তো সাইকোলজিক্যাল টেস্ট নেওয়ার মূলত কারণ হচ্ছে ওই যে বললাম খুব রেসপন্সিবল পোস্ট যে পোস্টের জন্য তোমাকে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে এবং তুমি তোমার সিদ্ধান্তের ওপরই কিন্তু অনেক মানুষের জীবন নির্ভর করবে এই যে উপস্থিত বুদ্ধি এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু একমাত্র সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যম দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে তার ক্যান্ডিডেটের কতটা ক্ষমতা আছে খুব তাড়াতাড়ি ডিসিশান মেক করার তো ডিসিশন মেক করাটাই হচ্ছে আসল উপায় কেননা অনেক অনেক সময় তোমরা দেখে থাকো যে ইন্ডিয়ান রেলের যখন মোটরম্যানরা গাড়ি চালান তখন দেখবেন দেখবে যে ওরা সিঙ্গেল ম্যান মানে তারা ওয়ান ম্যান চালায় ঠিক আছে তো এখানে মোটরম্যানজন যখন গাড়ি চালায় কিন্তু ওখানে অনেক রকম সিস্টেম থাকে ব্রেকিং ব্রেক সিস্টেম বা অনেক সময় দেখা গেল যে কোনো রকম প্রবলেম রেল কিন্তু সেফটিটাকে আগে ভাবে এটা একদম ফাইনালি বলতেই হবে তার জন্য রেল যখন লোকো পাইলটরা বা মোটরম্যানরা গাড়ি চালায় যখন তখন দেখবে ট্রেন চালায় তখন দেখবে আমার সেফটির অনেক আইটেম থাকে ব্রেকিং সিস্টেম থাকে তোমার অনেক সময় দেখা গেলো মোটরম্যান যদি কোনো কারণে কোনো কিছু হয়ে যায় তখন ডেডম্যান সিস্টেম রয়েছে সেখানে তো এরকম অনেক সিস্টেম আর সেগুলো তথ্যে যাবো না সেই বিস্তৃত ব্যাপারে আমার এখন যাওয়ার দরকার নেই আমি যেটা বলছি লোকো পাইলটের সাইকোলজিক্যাল টেস্টের ইম্পর্টেন্স তো রয়েছে সারা বছর ধরে তো মোটরম্যানদের পদে পদোন্নতি হচ্ছে এখানে প্রচুর প্রচুর যারা মাঝ বয়সী মানুষজন এখানে আসে মোটরম্যানের সাইকোলজিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য আবার এমনও স্টুডেন্ট যা সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এখানকার পাশ স্টুডেন্টরা তারা সুনামের সহিত কাজ করছে তো চলো আমরা এবার জেনে নিই যে সাইকোলজিক্যাল টেস্টের কি ব্যাপার তো আমাদের যে লোকোপাইলট টেকনিশিয়ান টেকনিশিয়ান নয় সরি লোকো পাইলটে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে তাতে সাইকোলজিক্যাল টেস্টের পাঁচটা আইটেম নর্মালি থাকে তো এবারও সেটা সম্ভাবনা আছে পাঁচটা আইটেমের মধ্যে বিভিন্ন পার্ট রয়েছে একটা পাঁচটা পার্ট পাঁচটা পার্টই কিন্তু ইন্ডিভিজুয়াল পাস মার্ক ক্যারি করতে হবে তো নির্দিষ্ট মার্কস রয়েছে সেখানে আর সাইকোলজিক্যাল টেস্টের বিশেষ যে অনেক আগে কিন্তু এরকম একদমই ছিল না রুলসটা যে সাইকোলজিক্যাল থেকে থার্টি পারসেন্ট নেওয়া হবে জাস্ট ছিল অনেক আগে ছিল সেটা কখনো কখনো কোনো কোনো বোর্ডে কোনো এক এক নিয়ম ছিল তো মোটামুটি দেখা যাচ্ছে যে সাইকোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে যেটা ছিল সেটা থার্টি পার্সেন্ট রিটার্ন থেকে নেওয়া হতো সেভেন্টি পার্সেন্ট রিটার্ন থেকে নেওয়া হতো থার্টি পার্সেন্ট নেওয়া হতো সাইকোলজিক্যাল টেস্টে কখনো কখনো আবার কখনো কখনো সাইকোলজিক্যাল টেস্টটা কোয়ালিফাইং নেচার হিসেবে দেখা হতো ঠিক আছে তো এখন তো বলেই দেওয়া হয়েছে যে সাইকোলজিক্যাল টেস্ট থেকে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট নেওয়া হবে সাইকোলিক্যাল সাইকোলজিক্যাল টেস্ট থেকে থার্টি পার্সেন্ট নেওয়া হবে এবং রিটার্ন টেস্ট থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস নেওয়া হবে টোটাল একশো নম্বরের মধ্যে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবার টপ টু বটম তোমাদের রিক্রুটমেন্ট সিস্টেম চলতে থাকবে অ্যাকর্ডিং টু ইউর ভ্যাকান্সি তো ঠিক আছে তো এবার তার জন্য বুঝতে হবে সাইকোলজিক্যাল টেস্ট ইম্পর্টেন্স কিন্তু খুব বেশি তোমরা যারা রিটার্ন একটু কম মার্কস ক্যারি করে রয়েছো তাদের পক্ষে এটা একটা বিরাট ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে বা যারা আরও পারফর্ম করতে চাইছো সাইকোলজিক্যাল তাদের ক্ষেত্রে একটা বিরাট মাইলস্টন হয়ে দাঁড়াবে ঠিক আছে তো এবার যেটা বলা সেটা হচ্ছে যে পাঁচটা আইটেম তো পাঁচটা আইটেমের পাঁচ ইন্ডিভিজুয়াল পাঁচ মার্ক যেহেতু করতে হয় এখানে কিন্তু যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট আমার বলে রাখা দরকার প্র্যাকটিক্যাল এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বলবো আমি কারণ সাইকোলজিক্যাল টেস্টটা রিটেনের থেকে সম্পূর্ণ আলাদা রিটেন বলা হচ্ছে এটা কিন্তু রিটেনকে আমি বলতে পারি না এই কারণে এটা বিষয়টাতে এত কম সময় এবং এত বেশি বেশি কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন থাকে যার ফলে কিন্তু পারফর্ম করাটা যদি প্র্যাকটিস এবং প্র্যাকটিস তারপরেও যদি প্র্যাকটিস বেশি বেশি না করা হয় তাহলে কিন্তু এই পরীক্ষায় মার্কস ক্যারি করা খুব টাফ হয়ে যাবে আমি বলবো আর অবশ্যই স্পিড সাথে স্পিড রাখতে হবে প্রচুর বললাম তো আর অ্যাকুরেসি রেটটা কিন্তু হাই হতে হবে এই কিন্তু তোমার সাকসেসের মূল মন্ত্র হতে পারে আর সাইকোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে আমার যেটা বিশেষ বলার বিষয় সেটা হচ্ছে যে কোনো এক্সপার্ট ওপিনিয়ন অবশ্যই দরকার এটা একটা ফিজিক্যাল তোমাকে একদম বাস্তবতার সাথে তোমাকে যখন প্র্যাকটিস হাতে ধরে ধরে করিয়ে দেবেন কেউ তাহলে দেখবে এর উন্নতি বা এর সম্পর্কে আর ডিটেলস আরও জানতে সুবিধা হবে না হলে অনলাইনে কতটা কি উপকারিত হবে কিন্তু আমি বুঝতে পারছি না আমার জানাও নেই কতটা যে অনলাইনে সাইকোলজিক্যাল টেস্ট কতটা শিখে লাভ করা যাবে আমি জানি না তবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যদি কেউ শিখতে পারে কোনো এক্সপার্টের মাধ্যম দিয়ে তাহলে সমূহ উপকার হওয়া সম্ভব তো হাতে কলমে শেখাটা খুব দরকার এবং কিছু টিপস কিছু গাইডলাইন কিছু স্পেশাল কিছু সিস্টেম রয়েছে যেগুলো কিন্তু সাইকোলজিক্যাল টেস্টের জন্য খুবই উপকারী এবং কিভাবে তুমি মেমোরি টেস্টে মাইন্ডটাকে সেট আপ করবে কীভাবে তুমি মুখস্থ করবে কোন কন্যার থেকে কোনগুলো আগে তুমি মাথায় গেঁথে নিয়ে পরের দিকে যাবে এবং কিভাবে তুমি মুখস্থ করবে কিভাবে তুমি ডিজিটগুলো মনে রাখবে অসংখ্য ডিজিট একবারে মনে রাখার সিস্টেম এগুলো কিন্তু কিছু ট্রিক্স বা গাইডলাইন ছাড়া আমার মনে হয় খুব কঠিন হয়ে যাবে ব্যাপারটা তার জন্য অনেক স্টুডেন্ট কিন্তু মনোবল নিয়ে পরীক্ষার হলে যায় কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে সাইকোলজিক্যাল টেস্টে কিন্তু নিজের দ্বারা কতটা হয় সেটা কিন্তু বড় প্রশ্ন চিহ্নের মুখোমুখি তো কাউকে আমি ছোট বা বড় করে দেখতে চাইছি না তো সাইকোলজিক্যাল তো এখানে করানো হয় অবশ্যই এটা আমাদের একটা ফেভারিট ম্যাটার হিসেবে আমরা বলি তো তোমরা যে কোনো আমি বলবো আমার যদি একটু আমার মাথা শুনতে তোমাদের ভালো লাগে যারা তোমরা ভিডিওটা দেখছো বা ব্যাপারটার সাথে যারা রিলেটেড তারা তোমরা কোনো না কোনো এক্সপার্টের ওপিনিয়ন অবশ্যই নিও যদি কারণ জীবনে কিন্তু সাকসেস পেতে গেলে এই মানে লোকোপ্যালাটে সাকসেস পেতে গেলে অ্যাক্সিস্ট্যান্ট লোকোপাইলটে সাকসেস পেতে গেলে এটার ইম্পর্ট্যান্স কিন্তু খুব বেশি এটাকে কখনো লাইটভাবে নেওয়া কিন্তু একদমই ঠিক হবে না কারণ এই সুযোগ তোমার ক্ষেত্রে আবার কবে আসবে সেটাও কিন্তু আর একটা বড়ো প্রশ্নের মুখোমুখি আমরা হতে পারি তো অবশ্যই কোনো এক্সপার্টের ওপিনিয়ন এক্সপার্টের গাইডলাইন তোমরা নিও সম্ভব হলে আর আমাদের তপবন স্টাডি সেন্টারে অবশ্যই এটা হয় তোমরা এটা ভেবো না যে এখানেই আসতে হবে তো সারা দেশ জুড়ে বহু মানুষ কিন্তু সাইকোলজিক্যাল এক্সপার্ট আছেন তো তাদের কাছেও তোমরা গিয়ে তোমরা তোমাদের মূল্যবান সময়টাকে কাজে লাগাতে পারো বেশি দিন টাইম লাগে না সাত থেকে দশ দিন টাইম লাগে আমি খুব হেসে হেসে অনেক সময় বলেছি যে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে পনেরো দিন টাইম দেবে দিতে পারে কোনো স্টুডেন্ট সাত দিন টাইম দিলে তাও দিতে পারে কোনো স্টুডেন্ট পাঁচ দিন টাইম দিলে তাও দিতে পারে কিন্তু উপযুক্তভাবে গাইড নিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু পাস করার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ থাকে আরেকটা কথা বলি সাইকোলজিক্যাল নিয়ে অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই সাইকোলজিক্যাল এমন কোনো কঠিন বিষয় না যে তার জন্য ভয় পেতে হবে এবং যা তার জন্য বিরাট কিছু চিন্তা ভাবনা করতে হবে আমি বলবো তুমি সাইকোলজি আর একটা কথা আমি খুব ইম্পর্ট্যান্ট হিসেবে বলে রাখি সাইকোলজিক্যালটা যত তুমি আগে শিখবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার আহ স্পিডটা কমে যেতে পারে এটা এটাও কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মানে চিন্তা ভাবনা এবং আহ মানে আমি দেখেছি এবার এবার সেই কথা থেকে আমি বলছি যত আগে তুমি সাইকোলজিক্যালটা শিখে রাখবে তত দেখবে তোমার শেষ দিকে স্পিডটা কমে যাবে তো আমার মনে হয় সাইকোলজিক্যাল খুব আগে শুরু করাটা উচিত নয় আমার ব্যক্তিগত চিন্তা মনে যে সাইকোলজিক্যালটা খুব আগে শুরু করা উচিত নয় কেননা সাইকোলজিক্যালটা একটা পিকআপের ব্যাপার তুমি একটা পাহাড় চুড়ে উঠতে গেলে একটা সময় উঠে গিয়ে আবার নামতে হয় তোমাকে তো কোনো একটা ডিমান্ড ডিমান্ডেরও ইনক্রিজ হয় ওখানে হতে হতে সে নেমে যায় এটাও কিন্তু সেরকম একটা ব্যাপার যে এটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে একটা টাইমে কিন্তু তোমার একটা পিক পিক মুহূর্তে তুমি চলে যেতে পারো তো সেই মুহূর্তে যদি তোমার এক্সামটা পড়ে তাহলে তোমার ভীষণ উপকার হবে আর যদি তোমার ওই পিক মুহূর্তে গিয়ে তুমি যদি আবার থেমে যাও তাহলে কিন্তু তোমার আর মানে এক্সামটা ভালো হবে না আর এটা কিন্তু একটা স্পিডের এক্সাম পরিষ্কার কথা তো স্পিডের এক্সাম যখন তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে তোমার যে পিক টাইম সেখানেই তুমি এক্সামটাতে দিতে পারো আর এক্সাম এক আর এমন একটা বিষয় যেটা তুমি একবার যদি শিখে যাও কোনো এক্সপার্টের কাছ থেকে তাহলে ভাববে এটা শেখার জন্য আলাদা কোনো রকম আর মানে কোনো এক্সপার্টের দরকার হয় না কিছু দরকার হয় না এমন একটা ব্যাপার খুব সহজ ব্যাপারই এটা তখন তোমার কিন্তু আর প্র্যাকটিস করতে ইচ্ছে করবে না তো তোমাদের কিন্তু ইচ্ছে করার মানসিকতা যেন থাকে যে আমি প্র্যাকটিস করবো এবং প্র্যাকটিস করে পারফর্মটা করবো এবং এক্সামে ভালো পারফর্ম করবো তো সাইকোলজিক্যালটা নিয়ে অহেতুক ভয় পেও না বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মতামত দেবে বিভিন্ন রকম বলবে সিস্টেম কিন্তু তুমি তোমার জায়গা থেকে অ্যাকচুয় বিচলিত হবে না যে তুমি পারফর্ম করবে এবং পরিষ্কার ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এবং শিখে যাবে দেখবে সাইকোলজিক্যালে পাশ করার এটা একটা মূল মন্ত্র এবং যতটা বেস্ট কনসেন্ট্রেট হয়ে তুমি এক্সাম দিতে যাবে ওকে বেস্ট অফ লাক তোমরা প্রত্যেকে সাইকোলজিক্যালে পারফর্ম করো এবং এই যুদ্ধে তোমরা অবশ্যই জিতবে এই আশাটা তোমাদের কাছে আমি অবশ্যই রাখবো